हाय बंधुरा, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबा भलो आनेक अनेक भलो आ मिस्टी फैमिली चैने तुम्हारे सबाई के अनेक अनेक स्वागत और अनेक अनेक भलोबासा। और एन बजे प्राय दसटा, एखन थे आज के भिडियो शुरू कर लम। घूमती उठे साढ़े आठटार समय उठे रेडी हो नहीं चा खावा गए। कल के बाबू जन्मदिन छो, कल पालन है कारण हमारे नियम आज तुम्हारे बोले आगे ब्लगे जो आगे मंदिरे पुजो तरपर पालन। और आज सोमवार आज पुजो है मंदिरे, बाबू और माँ जाए और हमारे गाजे बुद्धि आज के आसे काजगुलो करते हैं। आज हमें रान्नाओ करते आज प्रचुर गाज मैंने माँ पायस चापा ছেলের জন্মদিনের পূজো হবে বাবার মন্দিরে। আমি আর আমার ছেলে যাব একটু পরে। পায়েসটা হয়ে গেলে রান্না, শুধু পোস্তটা আমি বানিয়ে নিয়েছি ইন্ডাকশনে, তারপর পায়েস বসালাম, জল ভরা হয়ে গেল। এবার বাকি কাজগুলো বৌমা করবে। কাজের বউটা আসেনি, তিন দিন হয়ে গেল হাতে লেগেছে, তারপর ভাত বসিয়ে দিই মন্দির যাব, বাকি রান্না বৌমা করবে। পুজো আচ্ছা তখন আপনাদের সাথে যাবার সময় আবার দেখা হবে, আজ একটু ব্যস্ত আছি। ঠিক আছে, বর রেডি হয়ে নিয়েছে বাইরে যাবার জন্য। আজকে জন্মদিন বলে কথা তাই না? জন্মদিন পেরিয়ে গেছে, জন্মদিনের পুজো তো আজকে তো পালন হবে। পায়েস খাওয়া, ভালো খাওয়া দাওয়া ওটা তো হবে তাই না? সবজি কেটে নিয়েছি, কাঁচকলা ভাজবো আর পটল ভাজবো। এই দেখো, আর এইগুলো রেখে দিয়েছি, রেখে দেবো কালকের জন্য, কাল ভাজা হবে। সবজিগুলো ধোয়াও হয়ে গেছে, এবার আস্তে আস্তে রান্নাগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে দেখো কাঁচকলা গুলো হলুদ নুন মাখিয়ে দিয়েছি, আর এখানে পটলগুলো নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এরপর মাছ করবো, এখন প্রচুর রান্না, তারপর বাসন ধুতে আছে। ফার্স্টে পটলগুলো ভেজে নিই। এখন পটল ভাজছি, আমার কলাটা সিদ্ধ হচ্ছে, আর মা এখানে দেখো পূজা রেডি করছে। দেখো নতুন শাড়ি পরেছে, পুজো দিতে যাব ভোলে বাবার মন্দিরে, আর ছেলের জন্মদিন পুজো রাখা আছে। আর এইটাতে ফুল আছে, মোমবাতি, সোনার বেলপাতা, ভোলে বাবা নিজে, তারপর এখানে প্রদীপ করা আছে। আর এখানে সবাইকে পায়েস দেবে, ওই জন্য ওই যে বাটিগুলো এনেছে ওগুলো সাজিয়ে রেখেছে, পায়েস আর মিষ্টি দেবে সবাইকে। আর এই যে বেলপাতা আমরা বাবাকে ঠেকাই, আবার পুজো করে নিয়ে আসি বাড়ি। আর এখানে ভাত হচ্ছে, আর এখানে আমার কলা সিদ্ধ হচ্ছে, আর পটল ভাজা হয়ে গেছে। আর এই দেখো বাসনগুলো আবার ধুতে হবে, চলো আমি বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই। কি বাটি না দিচ্ছে, আমার বাসন ধোয়া হয়ে গেছে, বাবা কি মাছ এনেছে দেখি, ওই মাছগুলো ধুবো। মাছ ধোয়া হয়ে গেছে, তারপর নুন হলুদ দিয়ে দিয়েছে, ওটা মাখিয়ে নেবো। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে, আর মা আর বাবু মন্দির চলে গেছে, ওরা আসবে এবার।
মা ওরা চলে এসছে, দাঁড়াও। এই দেখো মা আর বাবু চলে এসছে মন্দির থেকে। পূজা হয়ে গেল? নীলে ঘুমালো মাত্র। দিয়ে মাছ ভাজছি, কড়াইয়ে মাছ দিয়ে দিচ্ছি। এটাকে একটা দিয়ে দিয়েছি, আর আমার মাছ ভাজা হয়ে গেছে, বাকি রান্নাগুলো পরে করব, কারণ মা বাবুকে পায়েস দেবে, ওইখানে থাকবো একটু দেখবো, তার জন্য পরে রান্নাগুলো করব। দেখতে থাকো, তোমাদেরকেও দেখাবো, আশা করি ভালো লাগবে। কিছু কথা বলছেন? আমার আয়ুটি তোমাকে লাগু, তুমি 100 বছর আয়ু পা, বাস জীবনে বড় হও, ভালো থেকো, সুখে থেকো, এই আশীর্বাদ করছি। শরীরে রোগ যেমন কিছু না থাকে, সব রোগ চলে যায়, অসুখ চলে যায়, আমার আয়ুটি তোমাকে দিয়ে দেন। এই সময় নীল ঘুমিয়ে পড়েছে, নীল ঘুমিয়ে পড়েছে, ওইটি রাখো, নিচে রাখো, ওইটি আগে খাবে। টাকা দিয়ে আশীর্বাদ করছি, কত টাকা দিচ্ছ মা? 81 টাকা কে দেখ, 51 কিংবা 101 থাকে, 81 থাকে, 51 ওখানে। আর বাবা কত দেবে? আশীর্বাদ করছি 500 টাকা দিচ্ছে, তাই না? 501 টাকা চলো, মায়ের থেকে বাবা বেশি দিয়েছে। আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট, একটা ছোট, দেখো কত ছোট গিফট দিয়েছে। আমিও পায়েস খাচ্ছি আজকে, আমাদের এটাই ব্রেকফাস্ট। পায়েস মিষ্টি আর ঠাকুরের কথা, খুব মিষ্টি হয়েছে পায়েসটা, চলো খেয়ে নি, দেখো তোমার সাথে কথা হবে। আমার পায়েস খাওয়া হয়ে গেছে, নীল উঠে গেছে রুম থেকে, এবার নীলকে স্নান করাবো, খাবার খাওয়াবো, তাই না? সবাইকে দেখছে নীল এই ঘুম থেকে উঠলেই মাত্র। আর আমার বর আর বাবা পায়েস দিতে যাবে, সবাই বাড়ি পায়েস রেডি করেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পায়েস রেডি করেছে, আমরা রেডি করে দিলাম, আর মিষ্টি আছে মায়ের হাতে, ওই যে সবাই মিষ্টি প্যাকেট করে দিয়েছি সবাই বাড়িতে দেওয়ার জন্য। আমাকে তো আর বারবার ঘুরতে দেবে না, আমার ছেলে এখন কোন জন্য ছেলে আর ছেলের বাবা দুজনে যাচ্ছে মিষ্টি আর পায়েস দিতে। আমি একবার গিয়েছি মন্দির, গেলাম, ব্যাস আর যেতে। এখন প্রায় 2টো বাজছে, আমার সব কাজ কমপ্লিট হলো, এখনও স্নান করা হয়নি আমার। নীলকে স্নান করিয়েছি, খাবার খাইয়েছি, আমিও নিজে রান্না করেছি, চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই, তারপর স্নান করতে যাবো। এই দেখো এটা মাছের ঝোল, এটা আমি করেছি এটা রাতের জন্য, রাতে আজকে ভাত হবে আর মাছের ঝোল আলু পোস্ত, এটাই আমাদের ডিনারের, রাতের ডিনারের মেনু আজকে বলে দিলাম এখন থেকেই। আর এই আলু পোস্ত এটা মা করেছে, আর এখানে আছে মাছের ফটকা ভাজা, আর এই দেখো এখানে আছে কাঁচকলা ভাজা আর পটল ভাজা, এটা আমি করেছি তোমরা দেখলে। আর এখানে আছে মাছের সরষেতে বিলাতিতে টক, এটা আমি করেছি।
আর আমের চাটনিটা ফ্রিজে আছে, ওটা কালকে করা। আর এখানে প্রেসার কুকারে ডাল আছে, ওটা মা করে নিয়েছে। এবার আমি স্নানটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং। তখন স্নান করার পর তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ খাবার খেলাম, খাবার খেতে অনেক দেরি হয়ে গেছিলো, তারপর ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে রেডি হয়ে নিয়েছি, তারপর সন্ধ্যেও দেখানো হয়ে গেছে, আর এখন মিলের সাথে খেলা করছে এরকম। আর সকাল থেকে তোমাদেরকে ভালো করে মিলকে দেখানো হয় নাই, মিলেদেরও খেলছে। আর দেখো কালকে আলতা পড়েছে নীল পায়ে, এই দেখো খেলা করছে নীল। এখন আমি নীলের সাথে খেলা করবো, তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে, নিজেদের বোন বা দিদি ভেবে, ঠিক আছে, যা ভাববে, নিজের ফ্যামিলি কেউ ভাববে, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। গুড নাইট, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। নীল দেখো ড্রয়ার খুলছে। দেখো খুলে দিল, এগুলো খুলে দিয়েছিল।